নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 238তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ছদিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণ পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হওয়ার সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজকে আমরা প্রবেশ করব আরেকটি নতুন দিনে এবং শুনব শ্রীরামকৃষ্ণের অমীয় বাণী। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। আজ রথযাত্রা, বুধবার 25 জুন 1884, আষাঢ় শুক্লা দ্বিতীয়া। সকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় ঈশানের বাড়ি নিমন্ত্রণে আসিয়াছেন। ঠনঠনিয়ায় ঈশানের ভদ্রাসন বাটি, সেখানে আসিয়া ঠাকুর শুনিলেন যে পণ্ডিত শশধর অনতিদূরে কলেজ স্ট্রিটে চাটুজ্যেদের বাড়ি রহিয়াছেন। পণ্ডিতকে দেখিবার তাহার ভারী ইচ্ছা, বিকালে পণ্ডিতের বাড়ি যাইবেন স্থির হইল। শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের মহাশয়ের বাড়িতে এসেছেন, তিনি ঠাকুরের ভক্ত, এর সাক্ষাৎ আমরা কথামৃততে আগে পেয়েছি। আর মাস্টারমশাই এই 25 জুন 1884 বর্ণনা প্রসঙ্গে লিখলেন যে ঠাকুর এসে শুনেছেন যে কাছেই কলেজ স্ট্রিটে পণ্ডিত শশধর মহাশয় একজনদের বাড়ি, চাটুজ্যেদের বাড়ি, মাস্টারমশাই লিখেছেন যে সেখানে তিনি রয়েছেন। পণ্ডিতকে দেখবার ঠাকুরের খুব ইচ্ছে এবং বিকেলবেলায় পণ্ডিতের বাড়ি যাবেন, এরকম স্থির হলো। কীরকম সুন্দর যে ঠাকুর যখন দেখছেন একজন, শুনছেন একজন পণ্ডিত মশাই রয়েছেন, শশধর পণ্ডিত মশাই, তখন ঠাকুর তাঁর বাড়িতে যাবেন বলে ঠিক করলেন। মানে চাটুর্যে বাবুদের বাড়ি, সেইখানে পণ্ডিত মশাই রয়েছেন, তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেখানে যাবেন বলে যে ঠিক করছেন, এই তাঁর এইরকম একটা ইচ্ছে প্রায়ই থাকতো যে জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি তাঁদের কাছে যাবেন। কীরকম কে কী জন্য যাবেন? দুটি কারণ। একটি হচ্ছে যে যাকে পাঁচজনে মানে গণে তার মধ্যে ঈশ্বরের কিছু শক্তি আছে, এটি তিনি বিশ্বাস করতেন এবং বলেছেন কতবার। আরেকটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের নিজের যে ভাব সেটা একটু মিলিয়ে নেবেন, এইটাও তার একটা ইচ্ছে ছিল, তিনি এরকমভাবে বলতেন। তো ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন সেটা ভাবলে আর এইসব প্রসঙ্গ আসে না, কিন্তু মানুষের দিক থেকে আসে এবং সেটি লীলার অঙ্গীভূত। যে হ্যাঁ, এই দিকটাও ভাববার আছে যে একজন মানুষ হিসেবে তাকে যখন দেখা হচ্ছে, যে তার মধ্যে যে ভাবগুলো আসছে ঈশ্বরীয় ভাব, তা মিলিয়ে নেওয়ার কী আছে? মিলিয়ে নেওয়ার এই জন্যে যে তিনি স্কুলের টোলের লেখাপড়া করতে চাননি, চলে এসছেন কামারপুকুরে। তারপরে যে জীবনযাপন করেছেন সেখানে কোনো ওই প্রথাগত পড়াশোনার নামগন্ধ নেই। তার যে ঐশ্বরিক অনুভূতিগুলো হচ্ছে, তিনি বলতেন যে মা দেখিয়ে দিয়েছেন, তাহলে তাঁর যেই যে অনুভূতিগুলো হচ্ছে, এই অনুভূতিগুলো কীরকম? এইগুলো কি শাস্ত্রে যা লেখা আছে তার সঙ্গে মেলে? আবার তিনি নিজেই বলছেন যে তার অনুভূতি হচ্ছে যে তার ভেতরে যা তিনি উপলব্ধি করছেন সেগুলো বেদ বেদান্তকে ছাড়িয়ে যাচ্ছে। তার মানে বেদ বেদান্তে যা লেখা আছে তা উনি কী করে জানলেন? উনি শুনেছেন তো বিভিন্ন জনের মুখে, সাধু পণ্ডিতদের মুখে শুনেছেন, তা সেখান থেকে বলছেন বেদ বেদান্তকে ছাড়িয়ে যাচ্ছে। তো যেভাবেই ভাবি যে উনি বেদ বেদান্তে কী লেখা আছে সেটি অবগত বা উনি শুনেছেন, যেভাবেই ভাবি না কেন, যেভাবেই অবগত হন না কেন, তিনি বলছেন যে ছাড়িয়ে যাচ্ছে। তাহলে আরেকজন পণ্ডিত ব্যক্তি তার সঙ্গে একটুখানি কথাবার্তা বলে যে তার কীরকম মনোভাব, এই যে দেখার ইচ্ছে শ্রীরামকৃষ্ণের, এটি বহুবার এরকম হয়েছে। এবং তার কাছে এসে যখন কেউ বুঝেছেন যে শ্রীরামকৃষ্ণ একজন মহৎ ব্যক্তি, তিনি স্বয়ং অবতার, মহৎ ব্যক্তি বললেও কম হয়ে যায়, তাই ঈদেশের গৌরী পণ্ডিত এসেছেন, ঈদেশ মানে বাঁকুড়ার ইন্দাসের গৌরী পণ্ডিত, তার আগে ভৈরবী ব্রাহ্মণী, এরা সভা করেছেন দক্ষিণেশ্বর মন্দিরে, সভা ডেকে শ্রীরামকৃষ্ণের অবতারত্ব প্রমাণ করেছেন। যখন এটি হচ্ছে তখন শ্রীরামকৃষ্ণ কিন্তু বাধা দেননি, তিনি একবারে বাচ্চা ছেলের মতো তার ভাব যে আচ্ছা দেখি কী হয়,
এই এরা ভৈরবী ব্রাহ্মণী গৌরী পণ্ডিত মহাশয় এরা স্থির নিশ্চিত এবং তারা সভা ডেকে সেটি বিভিন্ন বিদ্বজ্জনের সামনে প্রতিপন্ন করতে প্রয়াসী হয়েছেন এবং সফল হয়েছেন। এই পুরোটার মধ্যে শ্রীরামকৃষ্ণ বালকের ভাবে অবস্থান করেছেন যে আচ্ছা দেখি কি হয় সকলে কি বলে। এই যে ভাবটি ওনার যে ওর মধ্যে যা ফুটে উঠছে সেটা লোকজন এরমভাবে নেয় তো, ওনার যে উপলব্ধি হয়েছে এটা একটু পোশাকি ভাষায় বলতে গেলে শাস্ত্রের অবিরোধী নয় তো, আবার মানে শাস্ত্রের অবিরোধী তো। তা এই যে জায়গাটা যে এটি শাস্ত্রের সঙ্গে কোনো এর দ্বন্দ্ব নেই এইটা শ্রীরামকৃষ্ণ দেখতে চাইছেন, অন্যের মুখেও জানতে চাইছেন বিষয়টি। আবারও আমরা ভাবছি ওই কারণে যে প্রথাগত শিক্ষা নেই তার মধ্যে থেকে এই জিনিসটি হচ্ছে। এটা খুব অপূর্ব, গোলাপ ফুল যখন ফুটছে তখন কি একটা ভিডিও দেখে দেখে সে নিজেকে ফুটিয়ে তুলছে? সে তার স্বাভাবিক নিয়মেই ফুটছে, আর যারা দেখছেন তারা মুগ্ধ হয়ে যাচ্ছেন যে আহ কি অপূর্ব সৃষ্টি, এ ভাবা যায় না ঈশ্বরের সৃষ্টি, এরকম তারা ভাবছেন। তো ওই যে একটা ফুলের পুষ্পের স্বাভাবিক প্রস্ফুটন, সেই রকমভাবেই শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে ঈশ্বরীয় ভাবের স্বত উদ্ভাস। কিন্তু গোলাপ ফুল যদি নিজেকে দেখতে পেত তাহলে যেমন সে অবাক হয়ে যেত যে আচ্ছা আমি তো কোনো হিসেব টিসেব করে সেজে গুজে উঠিনি, আমাকে এইরকম সুন্দর দেখতে, সেই ভাবটি শ্রীরামকৃষ্ণের মধ্যে আছে যে আমি তো ওই অত তোমাদের দর্শন টর্শন কি বলো সেই সব শিখি ঠিকই নেই, কিন্তু আমার মধ্যে দিয়ে মা এইগুলো বলাচ্ছেন, মা এইগুলো দেখিয়ে দিয়েছেন, তা তোমরাও কি বলছো যে ব্যাপারগুলো বেশ ভালো না, এগুলি দেখে তোমাদের ভালো লাগছে, সেই মাকে মনে পড়ছে তোমাদের, এইরকম একটা শ্রীরামকৃষ্ণের ভাব যে নিজের আধ্যাত্মিক সত্তা দেখে তিনি অবাক হয়ে যাচ্ছেন। আর গোলাপ ফুল যেমন আয়না যদি দেখতো আমরা কল্পনা করছিলাম, সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণ পণ্ডিত ব্যক্তিজন এবং বিদ্বজ্জনদের সামনে উপস্থিত হচ্ছেন এবং দেখছেন যে তারা কি বলেন। কেশব সেন বলেছেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে, শুধু বলেছেন না লিখেছেন খবরের কাগজে যে আমরা কিছুকাল আগে দক্ষিণেশ্বরের এই মহাত্মাকে দর্শন করেছি এবং আমরা মুগ্ধ হয়ে গেছি এই কারণে এই কারণে এই কারণে, পরপর কেশববাবু সেগুলি বলেছেন। এই যে ভাব, যার গোলাপ ফুল যদি দেখে নিজেকে তাহলে কি সে তার খুব একটা নিজের সম্বন্ধে আলাদাভাবে বোধ হবে? তা নয়, ওই একটা সরল বিস্ময় এবং আনন্দ উৎপন্ন হবে এরকম অনুমান করা যায় শ্রীরামকৃষ্ণের। সেটি হচ্ছে যখন কেশববাবু কিছু বলছেন, বিজয়কৃষ্ণ গোস্বামী কিছু বলছেন, অন্যান্যরা যখন বলছেন, তখন যে আচ্ছা তো আমি কি জানি বাপু, আমি খাই দাই আর মাকে ডাকি, এই যে তার ভাব, সেইখানে তার দেখা যাচ্ছে যে পণ্ডিতদের কাছে মাঝে মাঝে তিনি যাচ্ছেন, বলছেন যে আচ্ছা উপায় কি, আমার হচ্ছে এই রকম ভাব, এইসব বলছেন। শশধর পণ্ডিত মশাইয়ের কাছে হলো কি 25 জুন 1884 ঠিক হলো যে শ্রীরামকৃষ্ণ ঈশান মুখোপাধ্যায়ের বাড়িতে এসছেন, আর হ্যাঁ যাবেন তাহলে, তিনি যেকালে ইচ্ছা প্রকাশ করেছেন তাহলে বিকেলের দিকে পণ্ডিত মশাইয়ের বাড়ি, মাস্টারমশাই লিখছেন বইকালে পণ্ডিতের বাড়ি যাইবেন স্থির হইল। বেলা প্রায় 10টা, শ্রীরামকৃষ্ণ ঈশানের নিচের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ঈশানের পরিচিত ভাটপাড়ার দুই একটি ব্রাহ্মণ, তাহাদের মধ্যে একজন ভাগবতের পণ্ডিত, তার মানে এরা সব রয়েছেন আর কি। ঈশানের পরিচিত ভাটপাড়ার দুই একটি ব্রাহ্মণ, তাহাদের মধ্যে একজন ভাগবতের পণ্ডিত, ঠাকুরের সঙ্গে হাজরা ও আরও দুই একটি ভক্ত আসিয়াছেন, শ্রীশ প্রভৃতি ঈশানের ছেলেরাও উপস্থিত। শ্রীশবাবুর কথাও আগে এসছে কথামৃততে আমরা পেয়েছি, এখানেও মাস্টারমশাই লিখছেন শ্রীশবাবুর কথা কথামৃততে মাস্টারমশাই আগে দীর্ঘ বিবরণ দিয়েছেন, যখন শ্রীরামকৃষ্ণ ঈশানবাবুর বাড়ি এসছেন তখন তার সুপুত্রের সঙ্গে কথা হয়েছে। এখানে লিখলেন যে শ্রীশ প্রভৃতি ঈশানের ছেলেরাও উপস্থিত, একজন ভক্ত শক্তির উপাসক আসিয়াছেন, একজন ভক্ত শক্তির উপাসক আসিয়াছেন, কপালে সিন্দুরের ফোঁটা, ঠাকুর আনন্দময় সিন্দুরের টিপ দেখিয়া হাসিতে হাসিতে বলিতেছেন উনি তো মার্কা মারা, এরকমভাবে শ্রীরামকৃষ্ণ বলেছেন। আচ্ছা, এই যে বলেছেন এটা কখন বললেন তাহলে? একটু আগে লিখছেন মাস্টারমশাই যে ঈশানের পরিচিত ভাটপাড়ার দুই একটি ব্রাহ্মণ, তাহাদের মধ্যে একজন ভাগবতের পণ্ডিত,
তারপর লিখলেন ঠাকুরের সঙ্গে হাজরা ও আরো দুই একটি ভক্ত আসিয়াছেন। তা মাস্টারমশাই এর মধ্যে আছেন কি? এমনিতে মনে হবে যে অবশ্যই আছেন, কিন্তু আমরা দেখব। এরপরে তিনি লিখছেন, কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র ও মাস্টার তাহাদের কলিকাতার বাটি হইতে আসিলেন। তা এই যে ঈশানবাবুর বাড়ি, যে ঠনঠনে কালীবাড়ির কাছে, তো এইখানে কি হলো যে মাস্টারমশাই আর নরেন্দ্রনাথ তারা কাছাকাছিই থাকেন, খুবই কাছে। তা কিয়ৎক্ষণ পরে তারা কি হয়েছে তাদের কলকাতার বাটি থেকে আসলেন। তাহলে কিয়ৎক্ষণ পরে যদি আসেন, তাহলে আগে এই যে সব মার্কা মারা এইসব কথা এগুলো জানলেন কি করে? এই একটা কথামৃতর মধ্যে বিশেষত্ব রচনার, কি করে জানলেন? তার মানে গিয়ে হয়তো শুনেছেন, আমাদের অনুমান, গিয়ে শুনেছেন যে ঠাকুর একে এই কথা বলেছেন টলেছেন ইত্যাদি। তাহলে যদি বিবরণটা হতো যে আমি গেলাম, আমরা গিয়ে এরকম এরকম শুনলাম যে ঠাকুর কিছুক্ষণ আগে অমুককে এই কথাটি বলেছেন, তাহলে একরকম হতো। কিন্তু এখানে বিবরণটি এমনভাবে দেওয়া আছে যে ওখানে ক্যামেরা বসানো ছিল, ক্যামেরা বসানো ছিল, তাতে এই সবগুলি উঠেছে যে ঠাকুর এই 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 কথা বলছেন, আর ওই দেখো নরেন্দ্র আর মাস্টারমশাই এরা দুজনে আসছেন এইরকমভাবে। সেই ক্যামেরা বসানো থাকলে যেরকম হবে সেই ভঙ্গিতে মাস্টারমশাই বর্ণনা দিচ্ছেন, উনি যাওয়ার আগে যা ঘটেছে সেটি বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত হয়ে তিনি এইরকমভাবে লিখছেন। খুব অসাধারণ এই শৈলী, অদ্ভুত গতি এসে যাচ্ছে আলোচনার মধ্যে। এবং আমরা বলি যে রিপোর্টিংয়ের স্টাইল, রিপোর্টিং বা বিবরণ দেওয়ার যে শৈলী, তার মধ্যে এটা একেবারে অত্যন্ত আধুনিক একটা নিদর্শন মাস্টারমশাই রাখছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র ও মাস্টার তাহাদের কলিকাতার বাটি হইতে আসিলেন। নরেন্দ্র ও মাস্টার দুজনের বয়সের ব্যবধান প্রায় 9-10 বছরের। তা এই এই যে ব্যবধান এদের, কিন্তু যখন লিখছেন তখন আগে নরেন্দ্রের নাম লিখছেন, পরে নিজের নাম লিখছেন, এটি শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব। শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব যে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টারমশাই যে শিক্ষা পেয়েছেন, তাই তাতে এই তার বিশেষত্ব যে তিনি নিজের নামটা পরে দিচ্ছেন। সম্পূর্ণ আত্মবিলোপের ভঙ্গি যে নরেন্দ্র ও মাস্টার, আমরা আগেও কথামৃততে অনেকবার এটি লক্ষ্য করেছি যে তিনি এইভাবে করে থাকেন যে নিজের নাম পরে দেন, এখানেও তাই হলো। এবং এরা যে দুজন এসেছেন, তারপরে সুন্দর সুন্দর সব ঘটনা ঘটছে। লিখছেন মাস্টারমশাই, কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র ও মাস্টার তাহাদের কলিকাতার বাটি হইতে আসিলেন। তাহারা ঠাকুরকে প্রণাম করিয়া তাহার কাছে উপবিষ্ট হইলেন। ঠাকুর মাস্টারকে বলিয়াছিলেন, আমি অমুক দিন ঈশানের বাড়ি যাইতেছি, তুমিও যাইবে ও নরেন্দ্রকে সঙ্গে করিয়া আনিবে। ফ্ল্যাশব্যাকের মতো বললেন যে ঠাকুর সব বলে দিয়েছিলেন যে ওই দিন যাবো, তুমি আসবে আর নরেন্দ্রকে সঙ্গে করে আনবে। নরেন্দ্রকে দেখার জন্যে ঠাকুর নিত্য ব্যাকুল হয়ে থাকেন, তো এরকমভাবে বলে দিয়েছিলেন, সেটা মাস্টারমশাই এখানে লিখলেন। এটাও আবার আরও আগের ঘটনা, সেটা ফ্ল্যাশব্যাকের মতো করে লিখছেন। ঠাকুর মাস্টারকে বলিয়াছিলেন, আমি অমুক দিন ঈশানের বাড়ি যাইতেছি, তুমিও যাইবে ও নরেন্দ্রকে সঙ্গে করিয়া আনিবে। এবার লিখছেন মাস্টারমশাই, ঠাকুর মাস্টারকে বলিতেছেন, সেদিন তোমার বাড়ি যাচ্ছিলাম, তোমার আড্ডাটা কোন ঠিকানায়? এটি মাস্টারমশাইকে তিনি জিজ্ঞাসা করছেন। তা বললেন যে সেদিন তোমার বাড়ি যাচ্ছিলাম, তোমার আড্ডাটা কোন ঠিকানায়? এই আড্ডা কথাটি আমরা আগের দিনকে পেয়েছি যে ঠাকুর বলছেন যে তার ইচ্ছে যে এদের বাড়ি যান। তার মধ্যে মাস্টারমশাইয়ের একটি, মাস্টার, আজ্ঞা এখন শ্যামপুকুর তেলিপাড়ায় স্কুলের কাছে। শ্রীরামকৃষ্ণ, আজ স্কুলে যাও নাই? মাস্টার, আজ্ঞা আজ রথের ছুটি। তারপরে লিখছেন মাস্টারমশাই, নরেন্দ্রের পিতৃবিয়োগের পর বাড়িতে অত্যন্ত কষ্ট। তিনি পিতার জ্যেষ্ঠ পুত্র, ছোট ছোট ভাই ভগ্নী আছে। পিতা উকিল ছিলেন, কিছু রাখিয়া যাইতে পারেন নাই।
সংসার প্রতিপালনের জন্য নরেন্দ্র কাজকর্ম চেষ্টা করিতেছেন। সংসার প্রতিপালনের জন্য নরেন্দ্র কাজকর্ম চেষ্টা করিতেছেন। ঠাকুর নরেন্দ্রের কর্মের জন্য ঈশান প্রভৃতি ভক্তদের বলিয়া রাখিয়াছেন। ঈশান কন্ট্রোলার জেনারেলের অফিসে কর্মচারীদিগের একজন অধ্যক্ষ ছিলেন। নরেন্দ্রের বাটির কষ্ট শুনিয়া ঠাকুর সর্বদা চিন্তিত থাকেন, এই কথা লিখছেন মাস্টারমশাই। নরেন্দ্রনাথের যখন পারিবারিক অবস্থা বিপর্যয়ে যাচ্ছে সেই সময়কার প্রসঙ্গ এটি, তো লিখলেন যে নরেন্দ্রের পিতৃবিয়োগের পর বাড়িতে অত্যন্ত কষ্ট। তিনি পিতার জ্যেষ্ঠপুত্র, ছোট ছোট ভাই ভগ্নী আছে, পিতা উকিল ছিলেন, কিছু রাখিয়া যাইতে পারেন নাই। এইবারে কি হলো যে নরেন্দ্রনাথ চেষ্টা করছেন চাকরির কিছু যদি জোগাড় হয়, এবং ঠাকুর ঈশান প্রভৃতি ভক্তদের বলে রেখেছেন, এবং সেই জন্য ঠাকুর সর্বদা নরেন্দ্রের জন্য চিন্তিত থাকেন, এই কথা লিখছেন মাস্টারমশাই। তারপর লিখছেন, শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, আমি ঈশানকে তোর কথা বলেছি, ঈশান ওখানে একদিন ছিল কি না তাই বলেছিলাম। একদিন মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন, দক্ষিণেশ্বর কালী মন্দিরে তার অনেকের সঙ্গে আলাপ আছে। ঈশান ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন, সেই উপলক্ষে কতকগুলি বন্ধুদেরও নিমন্ত্রণ করিয়াছেন, গান হইবে, পাখোয়াজ বায়া তবলা ও তানপুরার আয়োজন হইয়াছে। বাড়ির একজন একটি পাত্র করিয়া পাখোয়াজের জন্য ময়দা আনিয়া দিল, একটু মাখানো হয়। বেলা ১১টা হইবে, ঈশানের ইচ্ছা নরেন্দ্র গান করেন। এই যে নরেন্দ্রনাথ গান গাইবেন, এই শ্রীরামকৃষ্ণ একবারে অন্য মুডে আছেন, এরকম অন্যত্র কথামৃতে আছে কতক কতক জায়গায় যে নরেন্দ্র এবারে গান করবেন। তো স্বামীজি তিনি গান করলে ঠাকুর খুব খুশি, আর সেই সময় একটা অন্য ভাব যেন তার হয়। এইখানে দেখা গেল যে পাখোয়াজের জন্য একজন ময়দা এনে দিয়েছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, এখনো ময়দা, তবে বুঝি অনেক দেরি। আর তবে বুঝির পর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন খাবার, বলছেন এখনো ময়দা, তবে বুঝি অনেক দেরি। ঈশান সহাস্যে, আজ্ঞে না তত দেরি নাই। তো ঠাকুর আর গ্রহণ করেন কত সামান্য পাখির মতো, কিন্তু ওই আর কি মজা করছেন যে ময়দা এসছে তাহলে এখন অনেক দেরি আছে মনে হচ্ছে। ভক্তেরা কেহ কেহ হাসিতেছেন, ভাগবতের পণ্ডিতও হাসিয়া একটি উদ্ভট শ্লোক বলিতেছেন। তার মানে শ্রীরামকৃষ্ণ ওইরকম একটা পরিবেশ তৈরি করেছেন সাফল্যের সঙ্গে। শ্লোক আবৃত্তির পর পণ্ডিত ব্যাখ্যা করিতেছেন, দর্শনাদি শাস্ত্র অপেক্ষা কাব্য মনোহর, যখন কাব্য পাঠ হয় বা লোকে শ্রবণ করে তখন বেদান্ত সাংখ্য ন্যায় পাতঞ্জল এইসব দর্শন শুষ্ক বোধ হয়। কাব্য অপেক্ষা গীত মনোহর, সঙ্গীতে পাষাণ হৃদয় লোকও গলে যায়, কিন্তু যদিও গীতের এত আকর্ষণ, যদি সুন্দরী নারী কাজ দিয়ে চলে যায় কাব্যও পড়ে থাকে গীত পর্যন্ত ভালো লাগে না, সব মন ওই নারীর দিকে চলে যায়। আবার যখন বুভুক্ষা হয় ক্ষুধা পায়, কাব্য গীত নারী কিছুই ভালো লাগে না, অন্য চিন্তা চমৎকার। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ইনি রসিক, মানে এনজয় করেছেন খুব এই প্রসঙ্গটি। এইবার গান একটু আরম্ভ হইতে না হইতে ঠাকুর উপরের বৈঠকখানা ঘরে বিশ্রাম করিবার জন্য চলিয়া আসিলেন, সঙ্গে মাস্টার ও শ্রীশ। বৈঠকখানা ঘর রাস্তার উপর। ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্য মহাশয় এই বৈঠকখানা ঘর করিয়াছেন। মাস্টার শ্রীশের পরিচয় দিলেন, বলিলেন ইনি পণ্ডিত ও অতিশয় শান্ত প্রকৃতি, শিশুকাল হইতে ইনি আমার সঙ্গে বরাবর পড়িয়াছিলেন, ইনি ওকালতি করেন। শ্রীরামকৃষ্ণ, এরকম লোকের উকিল হওয়া? বলছেন যে গান একটু যেই, আর একটা অদ্ভুত ব্যাপার হলো যে এই সব মজা টজা হলো, তো তারপরে নরেন্দ্রনাথ গান আরম্ভ করলেন, কিন্তু গান একটু আরম্ভ হতে না হতে ঠাকুর ওপরের বৈঠকখানা ঘরে বিশ্রাম করবার জন্য চলে এলেন। এটা সচরাচর হতো না, কিন্তু এই দিনকে হয়েছে। এর কারণটি
ঠাকুর নিজেই বলবেন, হয়তো আমরা আজকের বা পরবর্তী দিনের অনুষ্ঠানে শুনব। তা মাস্টারমশাই ওপরে লিখছেন যে ঠাকুর ওপরে চলে এলেন সঙ্গে মাস্টার ও শ্রীশ। বৈঠকখানা ঘর রাস্তার উপর। মাস্টার শ্রীশের পরিচয় দিলেন, বলিলেন ইনি পণ্ডিত ও অতিশয় শান্ত প্রকৃতি, শিশুকাল হইতে ইনি আমার সঙ্গে বরাবর পড়িয়াছিলেন, ইনি ওকালতি করেন। শ্রীরামকৃষ্ণ, এরকম লোকের উকিল হওয়া? ওই যে ওকালতি, তাহলে ওকালতি নিয়ে অসুবিধা কি? অসুবিধা কিছু নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলতেন যে ওই সত্য মিথ্যা নানান রকম বলতে হয় তো পেশার জন্যে, এবং মিথ্যাকেও সত্য বলে চালাতে হয় সাধারণত। তা যিনি পণ্ডিত এবং অতিশয় শান্ত প্রকৃতি তিনি আবার ওকালতি করেন, তা একটু অবাক হচ্ছেন তিনি, বলছেন এরকম লোকের উকিল হওয়া? মাস্টার, ভুলে ওর ও পথে যাওয়া হয়েছে। বন্ধু তো, সেই জন্য এরকমভাবে বলছেন, বলছেন ভুলে ওর ও পথে যাওয়া হয়েছে। শ্রীরামকৃষ্ণ, আমি গণেশ উকিলকে দেখেছি ওখানে, অর্থাৎ মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখছেন দক্ষিণেশ্বর কালীবাটিতে, ওখানে বাবুদের সঙ্গে মাঝে মাঝে যায়, পান্নাও যায়, সুন্দর নয় তবে গান ভালো, আমায় কিন্তু বড় মানে, সরল। শ্রীশের প্রতি, আপনি কি সার মনে করেছো? এই যে তার ভঙ্গি, যে অন্যদের সঙ্গে এই বিনিময় করছেন, যে ঈশ্বরীয় পথে তুমি কিরম বুঝেছো, তুমি কিরকম বুঝেছো, এইটা শ্রীরামকৃষ্ণের খুব পছন্দের জায়গা। শ্রীশবাবু পণ্ডিত এবং অতিশয় শান্ত প্রকৃতি, এটি মাস্টারমশাই বলেছেন। তো ঠাকুর তাকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর জিজ্ঞাসা করছেন, বলছেন যে আপনি কি সার মনে করেছো, মানে আপনি ওই আপনি এবং তুমি মিলছিয়ে তখনকার দিনের মতো ভঙ্গিতে বলা, আপনি কি সার মনে করেছো, মানে যে আপনি বা তুমি জীবনের সার কোনটি বলে মনে করেছো। তাহলে একরকম ভূমিকা ছাড়াই এই প্রসঙ্গের মধ্যে শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন, এরকমই তিনি করতেন এবং এটা খুব পছন্দ করছেন যে অন্যের কাছ থেকে শুনবেন যে সে কীরকম কীরকম ভাবছে। তা বললেন যে আপনি কি সার মনে করেছ? শ্রীশ, ঈশ্বর আছেন আর তিনি সব করছেন, তবে তার গুণ আমরা যা ধারণা করি তা ঠিক নয়। মানুষ তার বিষয়ে কি ধারণা করবে, অনন্ত কাণ্ড। তা বলছেন যে তার গুণ আমরা যা ধারণা করি তা ঠিক নয়, মানুষ তার বিষয়ে কি ধারণা করবে, অনন্ত কাণ্ড। তাহলে ঈশ্বরই সব কিছু করছেন কিন্তু তাকে জানতে পারা যায় না, তার ব্যাপার স্যাপার বোঝা যায় না, মানুষ কি করে বুঝবে, মানুষের ধারণার বাইরে, এই কথা শ্রীশবাবু বলছেন। শ্রীরামকৃষ্ণ, বাগানে কত গাছ, গাছে কত ডাল, এসব হিসাবে তোমার কাজ কি? তুমি বাগানে আম খেতে এসেছো, আম খেয়ে যাও, তাতে ভক্তি প্রেম হবার জন্যই মানুষ জন্ম, তুমি আম খেয়ে চলে যাও। এইটি তিনি বলেন, আগেও আমরা অনেকবার পেয়েছি যে বলছেন যে বাগানে কত গাছ, গাছে কত ডাল, এসব হিসাবে তোমার কাজ কি। ওই যে শ্রীশবাবু বললেন যে তার গুণ আমরা যা ধারণা করি তা ঠিক নয়, তার মানেই হচ্ছে যে ঈশ্বরের সম্বন্ধে আমরা তার যে লক্ষণ, তার যে গুণাবলী, মানে তার যে ক্যারেক্টার অ্যাট্রিবিউটস, সেগুলো আমরা যা বুঝতে চেষ্টা করি সেগুলো ঠিক নয়, কারণ কি মানুষ তার সম্বন্ধে কি ধারণা করবে, অনন্ত কাণ্ড শ্রীশবাবু যে বলছেন। শ্রীরামকৃষ্ণ তার থেকে বুঝতে পারছেন যে এর ওই জ্ঞান চর্চার দিকে একটা লোক একটা প্রবণতা রয়েছে, যে ঈশ্বরের সম্বন্ধে অনেক রকম ভাবা, তার স্বরূপ নির্ধারণ করবার যে দার্শনিক প্রয়াস, সেই রকম দিকে এর মন আছে, সেই জন্য তাকে একদম স্বাভাবিক দিকে টানছেন। এটা শ্রীরামকৃষ্ণ অন্যত্রও করছেন অন্যদের সঙ্গে, যে অত তত্ত্ব কথায় গিয়ে লাভ কি। তো বললেন বাগানে কত গাছ, গাছে কত ডাল, এসব হিসাবে তোমার কাজ কি, তুমি বাগানে আম খেতে এসেছো, আম খেয়ে যাও, তাতে ভক্তি প্রেম হবার জন্যই মানুষ জন্ম, তুমি আম খেয়ে চলে যাও। তাহলে ওই যে ঈশ্বরের সম্বন্ধে অত কিছু জানা, যে তিনি কেমন কেমন, তার এটা কি তুলে বাদ থাকবে? শ্রীরামকৃষ্ণ এইভাবেই বলছেন যে না, তোমার তো তার প্রতি ভক্তি দরকার, আর তারপরে তার প্রতি ভক্তি লাভ হলে তিনিই জানিয়ে দেবেন দরকার হলে। তিনি সুন্দর করে বলতেন কীরকম মজার ভঙ্গিতে বাস্তবের কথা, যে ওই বাগানের মালিককে খোঁজো, সে মালিকের সঙ্গে দেখা হলে তারপর যদি তোমার জানবার খুব ইচ্ছে থাকে কটা গাছ, কী ব্যাপার, বৃত্তান্ত সব তিনিই জানিয়ে দেবেন, কিন্তু তার আগে আম খেয়ে যাও। আম খেয়ে যাও মানে মালিকের সঙ্গে দরকার দেখা হয়নি তাও যা হোক করে আম খেয়ে যাও তা নয়, মানে আম আগেকার দিনে তো থাকতো ওপেন
গার্ডেন, তো সেখানে আম খেয়ে খাওয়া যাচ্ছে, আম খেয়ে যাওয়া, আর সেখানে যদি দেখা যায় একজন লোক ডাল পালা সমস্ত পাতা হিসেব করছে, অন্যরা বলবে এ তো মহাবোকা, আমগুলো খাবে তা না, কী কারণটা কি এত হিসেব করছে। তেমনি ঈশ্বর কেমন সেই স্বরূপ নির্ধারণ তোমার হয়তো ভাল লাগছে, কিন্তু যদি ভাবো যে ঈশ্বরের সঙ্গে আলাপ পরিচয়, তাঁর সঙ্গে একাত্মতা, তাঁর সান্নিধ্য, সেইগুলোর তুলনায় যদি ভাবো তাহলে এইগুলো একেবারে শুষ্ক, ওইখানেই তো সব মাধুর্য। সেইটা না করে তুমি এইসব করছো যে নানান দর্শন শাস্ত্র ঈশ্বরের লক্ষণ এইসব নিরূপণ করবার চেষ্টা করছো, এগুলো করো না, আগে আম খেয়ে যাও, আগে তার সঙ্গে সম্বন্ধের যে মাধুর্য সেটিকে আস্বাদন করবার চেষ্টা করো। তুমি মদ খেতে এসেছো, শ্রীরামকৃষ্ণ বলছেন তুমি মদ খেতে এসেছো, শুঁড়ির দোকানে কত মন মদ, এ খপরে তোমার কাজ কি, এক গেলাস হলেই তোমার হয়ে যায়। কিরম সুন্দর করে উদাহরণ দিচ্ছেন যে ধর্ম জগতে এই রকম একটা উপমা নিয়ে আসা এমনিতে অভাবনীয়, কিন্তু বলছেন যে মদ খেতে এসেছো নেশা, তেমনি ঈশ্বরীয় নেশা, শুধু মদের নেশা মানুষকে শেষ করে দেয় আর ঈশ্বরীয় নেশা মানুষকে পূর্ণ করে দেয়। তো সেই ঈশ্বরীয় নেশার কথাই বলছেন যে ওখানে ও অত কি ঘুম দরকার, যে মদ খেতে গেছে সেরকম করে, তুমি মদ খেতে এসেছো, শুঁড়ির দোকানে কত মন মদ, এ খপরে তোমার কাজ কি, শুঁড়ির দোকানে কত মন মদ এখানে তোমার কাজ কি, এক গেলাস হলেই তোমার হয়ে যায়। তো এই যে এক গেলাস হলেই হয়ে যায়, সেরকম ঈশ্বরীয় যে ভক্তি প্রেম এটি জীবনের উদ্দেশ্য, যে সেটা তুমি যদি পেয়ে গেলে তাহলেই সবটা হয়ে গেল, তুমি যদি ওটি পেয়ে গেলে তাহলে আর কোনো অসুবিধা নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন যে অবতারের প্রসঙ্গে বলছেন যে গঙ্গা নদী সে কোথার থেকে কোথায় পর্যন্ত, কোথায় উৎপন্ন হয়ে কোথায় গিয়ে মিলিত হয়েছে, তা সেই পাহাড় থেকে সাগরে, কিন্তু যদি যে কোনো একটা জায়গায় তুমি গঙ্গাকে ছোঁও তাহলে সেই ওই গঙ্গাকেই ছোঁয়া হলো, তার জন্য একেবারে সেই ওইখান থেকে এইখান পর্যন্ত সবটা ছুঁতে হবে না। তেমনি যদি তুমি অবতারকে দর্শন করলে প্রণাম করলে তাহলেই তাকে লাভ করা হলো, এই জন্যেই ভগবান অন্যতম উদ্দেশ্য যে মানুষের রূপে তিনি আবির্ভূত হন। সেইরকমভাবেই ওই ঈশ্বর বলো, চৈতন্য বলো, অনন্ত সত্তা বলো, বিভু বলো, যাই বলো, তাকে যেরকমভাবেই হোক নিজের মনের ভেতরে যদি একবার অনুভব করো তাহলে তিনি কোথার থেকে কোথা পর্যন্ত বিস্তৃত এ না জানলেও তোমার কোনো কষ্ট হবে না, তোমার দিক থেকে কোনো কমতি থাকবে না। এইটাই জীবনের উদ্দেশ্য, যে জোশও করে তাকে যেরকমভাবে ইচ্ছে তুমি লাভ করো, তার সঙ্গে আলাপ করো, দর্শন স্পর্শন করো। শ্রীরামকৃষ্ণ এটা বলছেন যে এক গেলাস হলেই তোমার হয়ে যায়। তারপর বলছেন তোমার অনন্ত জানবার কি দরকার, তাঁর গুণ কোটি বৎসর বিচার করলেও কিছু জানতে পারবে না। এই শব্দগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, তাঁর গুণ কোটি বৎসর বিচার করলেও কিছু জানতে পারবে না। তা এই যে কথা বলছেন যে ঈশ্বরের গুণ মানে ওই অনন্ত সত্তা, তো সেই জন্য একটা সাধারণ মানুষের জীবনে তুমি কী করে কী বুঝবে। ওই দিকের উদাহরণ নিলে যে গঙ্গা কোথার থেকে কোথায় প্রবাহিত হচ্ছেন, কেউ যদি ভাবে সব জায়গায় স্পর্শ করে দেখবো তাহলে তো ফিজিক্যালি ইম্পসিবল, আর সেরকম কেউ করে নাকি। তা সেই রকমভাবেই যে তুমি গঙ্গাকে এক জায়গায় স্পর্শ করছো আর পুরো গঙ্গাকে স্পর্শ করা, এইখানে যে অনুপাতের ব্যাপার আসছে, যে প্রপোর্শন আসছে, সেরকমভাবেই নিজের মনের অন্তরের অন্তরে ঈশ্বরকে অনুভব করা আর ঈশ্বরের সর্বস্বতা নিয়ে তার সমস্ত গুণ লক্ষণ চরিত্র নিয়ে তাকে বোঝা, ওটা ওই রকমই যে ওটার দরকার কি। তাই বলছেন যে তার গুণ কোটি বৎসর বিচার করলেও কিছু জানতে পারবে না, মানে ওটা অসম্ভব। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন, ভাটপাড়ার একটি ব্রাহ্মণও বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, সংসারে কিছুই নাই, এর বন্ধনীর মধ্যে দিয়েছেন মাস্টারমশাই ঈশানের, এর সংসার ভালো তাই। তাহলে বললেন মাস্টার শ্রীরামকৃষ্ণ সংসারে কিছুই নাই, কিন্তু এটি মাস্টারমশাইয়ের প্রতিই বলছেন, সংসারে কিছুই নাই এর সংসার ভালো তাই, তা না হলে যদি ছেলেরা রাঁড়খোর গাঁজাখোর মাতাল অবাধ্য এইসব হতো কষ্টের এক শেষ হতো। সকলের ঈশ্বরের দিকে মন,
মানে শ্রীশবাবুর সংসারের কথা বলছেন, সকলের ঈশ্বরের দিকে মন, বিদ্যার সংসার এরূপ প্রায় দেখা যায় না। এরূপ দু চারটে বাড়ি দেখলাম, কেবল ঝগড়া কোদল হিংসা, তারপর রোগ শোক দারিদ্র। দেখে বললাম, মা এই বেলা মোড় ফিরিয়ে দাও, দেখো না নরেন্দ্র কি মুশকিলেই পড়েছে। বাপ মারা গেছে, বাড়িতে খেতে পাচ্ছে না, কাজকর্মের এত চেষ্টা করছে, জুটছে না, এখন কি করে বেড়াচ্ছে দেখো। এরকম কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরের দিকে, তা বললেন সংসারে কিছুই নাই, সংসারে কিছুই নাই, এটি মাস্টারমশাইকে বলছেন। এবং বলছেন যে ঈশানবাবুর প্রসঙ্গে যে তার সংসার ভালো তাই, আর নালে ছেলেরা যদি অন্যরকমের হতো তাহলে কি কষ্ট হতো। তা ছেলেরা অন্যরকমের প্রশ্ন আসছে কেন, তিনি তো দেখেছেন, সেটাই বলছেন, এটি ঘটনাও বটে আর তিনি বলছেন আমি তো দেখেছি। যে তার আগে ঈশানবাবুর কথায় বললেন তার সংসার সম্পর্কে, যে সকলের ঈশ্বরের দিকে মন, বিদ্যার সংসার এরূপ প্রায় দেখা যায় না। এরূপ দু চারটে বাড়ি দেখলাম, কেবল এবার অন্যত্র কীরকম সেটা বলছেন, কেবল ঝগড়া কোদল হিংসা, তারপর রোগ শোক দারিদ্র। তাহলে এই যে ঝগড়া কোদল হিংসা এগুলো তো খারাপ, আর কি রোগ শোক দারিদ্র। এবার এইখানে যদি ভাবা যায় যে আচ্ছা রোগ শোক দারিদ্র মানুষ কী করবে, সে তো কপালে লোকে বলে যে রোগ শোক দারিদ্র, তা রোগ শোক তো বিশেষভাবে, আর দারিদ্র অনেক চেষ্টা করেছে কিন্তু উপার্জন করতে পারছে না, তাহলে রোগ শোক দারিদ্র এও তো মানে কী করবে কপালে, তো এরকম যদি থাকে থাকে কারো। তা শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে সংসারের মধ্যে এইটা, তাহলে ওটাকে আর কী করে অ্যাভয়েড করবে, ঝগড়া কোদল হিংসা না হয় তবু এড়িয়ে চলা যায়, কিন্তু উপেক্ষা করা যায়, কিন্তু রোগ শোক দারিদ্র। তো শ্রীরামকৃষ্ণ সেটি সংসারের অবস্থা প্রসঙ্গে বলছেন যে সংসারে এইগুলো থাকে। এইবারে সংসার মানে কি অনেকের সঙ্গে সম্পর্ক, এবং তার মধ্যে এই রোগ শোক দারিদ্রের যে চিন্তা সেটা কম্পাউন্ডেড হয়ে যায়, যে একজন নিজে নিজে থাকলে একরকম, বা ঐহিক সম্পর্ক বেশি না থাকলে একরকম, কিন্তু যদি অনেকের জন্য হয় তাহলে এর এইটা ওর ওটা তার সেইটা এই করে একেবারে মানে সাংঘাতিক অবস্থা হয়ে যায়, সংসারে এই রকম হয়ে থাকে। তার মানে ওগুলো কোনোটার থেকে তিনি পালিয়ে আসতে বলছেন না, কিন্তু মানুষ যে অসহায় অবস্থার মধ্যে সাধারণত পড়ে সেটা বলছেন। আর কি জানি ওই রোগ শোক দারিদ্রের জন্যই এইগুলো হয় কি না, ঝগড়া কোদল হিংসা। তা এই এই মিলে সংসারের অবস্থা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, যেটি সংসারী মানুষের কাছে বোধ হয় বিশদ ব্যাখ্যার অপেক্ষা রাখে না। বললেন যে দেখে বললাম, মা এই বেলা মোড় ফিরিয়ে দাও, এইটা শ্রীরামকৃষ্ণের নিজস্ব উচ্চারণ একেবারে, যে ওই তার মানবভাবে যে মায়ের কাছে বলা যে আর এই সংসারের কিছু ভালো লাগছে না। আবারও আমরা ভাবছি যে তিনি অবতার, ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন, তার মধ্যে এইভাবে ভাবনাটা এখানে প্রাসঙ্গিক হবে না। এখানে হচ্ছে যে মানুষের ভাবে তিনি দেখাচ্ছেন যে যেন তার দুরকম দিকটাই তার নজরে রয়েছে, যে সংসার এবং ঈশ্বর। তাই যে সংসার মানে, সংসার তো ঈশ্বর ছাড়া নয়, কিন্তু যেটা ঈশ্বর ভুলে যে সংসার সেই সংসার, আর একটা হচ্ছে ঈশ্বরমগ্ন জীবনযাপন। তা ওই দিকটাতে, প্রথম দিকটাতে মন না, ওই দিকে যাব না। তা বলছেন, দেখে বললাম, মা এইবেলা মোড় ফিরিয়ে দাও, যে ওই দিকটার ভালো লাগছে না। কি খুব অপূর্ব উক্তি, যে দেখে বললাম, মা এইবেলা মোড় ফিরিয়ে দাও। বলছেন শ্রীরামকৃষ্ণ, তিনি বিবাহ করেছেন, বিবাহ করেছেন তার যখন তার ২৪ বছর বয়স, এবং সেই বিবাহের উদ্দেশ্য কি সেটা তো কালে কালে পরিষ্কার হয়েছে, যে সহধর্মিনী মা শারদা তাকে দিয়ে তিনি এই ধর্মের যে প্রচার, ধর্মের যে প্রতিষ্ঠা, মানুষের যে কল্যাণ, যে মঙ্গল, এবং আরও কত কিছু সাধন করেছেন এবং করে চলেছেন, সেটি তো পরবর্তীকালে ধীরে ধীরে প্রকাশিত হয়েছে এবং হচ্ছে ও হবে। কিন্তু বিবাহ তো করেছেন, তা সেইখানে তার ওই মানবভাব যে নিজে একরকম পছন্দ করে, বাড়ির লোককে বললেন কোথায় খুঁজতে যাচ্ছ, জয়রাম বাটিতে কুটো বাঁধা হয়ে আছে, এরকম যে বললেন, তা বলে পছন্দ করে যাকে বিবাহ করলেন, সেই তার সঙ্গে যে একটা লৌকিক জীবন, সেইখানে স্ত্রীকে ৬ মাস এক ঘরে রেখেছিলেন। তার গুরু তোতাপুরীজি বলেছিলেন যে যদি ৬ মাস ব্রহ্মচর্য রক্ষা করতে পারিস তবে বুঝবি হয়েছে। তাই শ্রীরামকৃষ্ণ সেইভাবে করেছেন, তাহলে যদি রাখতে পারিস, যদি মানে সংশয়ে, শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন হ্যাঁ সংশয় আছে, সংশয় ছিল, এবং
মনকে তিনি কিরকম বুঝিয়েছেন, সেই সব কথা বলেছেন যে মন এই দেখ এই এই দেখ এই এইগুলো কি নিতে চাস, তা মন সেগুলি নিতে চায়নি। তা এই যে অপশন ওপেন আপ করছেন সেটা মানুষের শিক্ষার জন্যে। যদি তিনি ওই সব দিকে না যেতেন, কিছুমাত্র ওই দিকে যেতেন না, না যেতেন, তাহলে একজন বিবাহিত মানুষ, সংসারী মানুষ, টপ করে তো আইডেন্টিফাই করতে পারতেন না তার সঙ্গে। তাহলে তাকে তার সঙ্গে মিলিয়ে নিয়ে যে জীবন বোধ সেটা শ্রীরামকৃষ্ণ তৈরি করছেন সংসারী মানুষের কাছে, যে হ্যাঁ উনিও তো বিবাহ করেছেন আবার এইরকম জীবনযাপন করেছেন, তাহলে সকলেই কি রামকৃষ্ণ পরমবংশ হয়ে যাবেন? তা নয়। ঠাকুর বলছেন আমি ষোলো টাং করে গেলাম, তোরা এক টাং করবি বলে। তা তিনি ওই রকম করেছেন এবং ওইখানে দেখাচ্ছেন যে ওখানে সংগ্রাম ছিল মনের সঙ্গে, মনের সম্বন্ধে একেবারেই যে প্রথমে নিশ্চিত হয়ে বসে থাকা গিয়েছিল তা নয়, মনকে পরীক্ষা করতে হয়েছে, করে দেখা যাচ্ছে যে না মন একটা জায়গাতে সায় দিচ্ছে, তাহলে অন্য অপশান অন্য বিকল্প থাকা সত্ত্বেও মন যে সায় দিচ্ছে এই সত্যে, এই সম্ভাবনায়, এই বাস্তব আধ্যাত্মিকতায় শ্রীরামকৃষ্ণ মানুষকে উদ্বোধিত করছেন। আধ্যাত্মিকতা সবসময় বাস্তব, কিন্তু কখনো কখনো শুনলে মনে হবে যে এ তো দেবতাদের কথা, না তা নয়। এই রক্ত মাংসের শরীরে ওই আধ্যাত্মিকতা অর্জন করা যায়, ওই আধ্যাত্মিকতায় প্রতিষ্ঠিত থাকা যায়, শ্রীরামকৃষ্ণ সেটি প্রদর্শন করছেন বিবাহিত জীবনকে স্বেচ্ছায় সানন্দে স্বীকার করে নিয়ে। ওইখানে যে দ্বন্দ্ব মানুষের মনের মধ্যে আসতে পারে, ওই জীবন যেভাবে মানুষকে টানতে পারে, সেইটিকে স্বীকৃতি দিয়ে তার এই উক্তি দেখে বললাম, মা এই বেলা মোড় ফিরিয়ে দাও, যে সংসার তার মধ্যে এইসব আছে, সুতরাং আপাত রমণীয়তা যা কিছু আছে তার প্রেক্ষিতে উড়িয়ে বাবা এই সবগুলো রয়েছে, সুতরাং এর থেকে মোড় ফিরিয়ে দাও। পুনরায় আমরা ভাবছি যে রোগ শোক দারিদ্র তার মানে ওখান থেকে তিনি পালিয়ে এলেন, ওগুলোর থেকে নাক সিঁটকে চলে এলেন তা নয়। নিজের সহধর্মিনীকে বলেছেন যে কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। তার মানে এই যা বলছেন, ঝগড়া কোদল হিংসা রোগ শোক দারিদ্র এই সবের মাঝখানে পোকার মতো কিলবিল করছে। কিলবিল করছে মানে কি, যে এদের আয়ু কম, আবার দেখো ওরই মধ্যে ভাবছে দিব্যি ফুর্তিতে আছি, কি অবস্থা বলো দেখি, জঘন্য, তুমি এদের দেখো। এই কথা তো মা সারদাকে বলেছেন, সুতরাং তিনি পালাননি এইগুলোর থেকে, কিন্তু নিজের মানে ব্যক্তিগত জীবনের দিক থেকে ওইটা দেখাচ্ছেন যে বিবাহিত পত্নী রয়েছেন, সংসার রয়েছে, ওপেন অল্টারনেটিভ আছে, যে হ্যাঁ এই বিকল্প তো ভাবা যেতেই না, ভাবছেন না, বলছেন দেখে বললাম মা এই বেলা মোড় ফিরিয়ে দাও। তো দেখে বললাম, দেখে বললাম মানে ওই এইগুলো দেখে সমস্ত হলো। গৌতম বুদ্ধ সিদ্ধার্থ যুবরাজ তিনি যখন দেখলেন যে বাইরে বেরিয়ে যে ওহ কী অবস্থা, এগুলো তো এরা আমাকে বলেনি, এরা চেপে রেখেছে যে রাজপ্রাসাদের যে দিনগুলো সেখানে তো এগুলো কিছু জানাই ছিল না, এ বার্ধক্য, আবার চামড়া কুঁচকে গেছে, জরা, এইসব তো জানতুমই না, আবার মৃত্যু, কারা সব নিয়ে যাচ্ছে আর কাঁদছে, এই সবগুলো এরা বলেইনি, এ ধূর্তরি এই সংসারে থাকবই না, এই সংসার মহাগণ্ডগোলের জায়গা বলে তিনি বোধিপ্রাপ্ত হচ্ছেন এবং মানুষের কাছে ধর্মের প্রচার করছেন। ওই যে দেখলাম, সিদ্ধার্থ দেখলেন, দেখে তিনি সংসার থেকে বেরিয়ে গেলেন এবং বোধি লাভের সাধনা করলেন। আর শ্রীরামকৃষ্ণ আমরা কোনো তুলনা মুখে ভাবছি না, কিন্তু ওই প্রসঙ্গটি এসে যাচ্ছে মনের মধ্যে, শ্রীরামকৃষ্ণ দেখছেন আর এইখানে পাচ্ছি কি 25শে জুন ঠনঠনে কালীবাড়িতে গৃহস্থ ঠনঠনে কালীবাড়ির কাছে গৃহস্থ বাড়িতে বসে এইসব শেয়ার করছেন। দেখে বললাম মা এই বেলা মোড় ফিরিয়ে দাও। তা ইনি একেবারে সঙ্গে সঙ্গে নিয়ে চলছেন যে জানো এরকম এরকম সব দেখেছি, তা দেখে এরকম এরকম বললাম। তার মানে এখানে সরাসরি বললেন না যে তোমরাও এরকম করো, কিন্তু সরাসরি বললে যা হতো তার থেকে বেশি আবেদন নিয়ে এটি উপস্থিত হচ্ছে। মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে মাস্টারমশাইয়ের প্রতি তিনি বলছেন, কিন্তু সংসারী মানুষের প্রতি এটা থাকছে যে দেখে বললাম মা এই বেলা মোড় ফিরিয়ে দাও। তাহলে সংসারী লোক কি তার মানে যে যারা কিনা এটার মধ্যে বন্ধনের মধ্যে পড়ে গেছে তাহলে কি পালাবে নাকি? শ্রীরামকৃষ্ণ তো পালানোর কথা বলেননি, তিনি তো ওই যে বিবাহিত জীবন সেইটির মধ্যে দিয়েই গেছেন। তো তাহলে তার মধ্যে থেকে ওই আসক্তি ত্যাগ করে ভগবানের দিকে মন দেওয়া, এই সমস্ত যে মহাবাণী যে সংসারের সব কিছুকে বাইরের দিক থেকে অক্ষুণ্ণ অক্ষত রেখে ভেতরে ভেতরে পরিবর্তিত নারী পুরুষ হয়ে যাওয়া, ভেতরে ভেতরে নারী বা পুরুষ সত্তার যে ভেদ সেটাকে ধীরে ধীরে মুছে ফেলে
এক ধার্মিক সত্তার জাগরণ ঘটানো, সেইগুলোকে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। এবং এখানে পাচ্ছি যে ভক্ত বাড়িতে দিব্যি ড্রয়িং রুম স্টাইলে বসে গল্প করতে করতে কথায় কথায় কথামৃত পরিবেশন করছেন। বলছেন দেখো না, এবার নরেন্দ্রনাথের কথায় আসছেন, দেখো না নরেন্দ্র কী মুশকিলেই পড়েছে, বাপ মারা গেছে, বাড়িতে খেতে পাচ্ছে না, কাজকর্মের এত চেষ্টা করছে, জুটছে না, এখন কি করে বেড়াচ্ছে দেখো। এটি বললেন। তো নরেন্দ্রনাথের সম্পর্কে এই তার এই দুঃখের কথা তিনি বলছেন, বলে বলছেন, মাস্টার তুমি আগে অত যেতে, এখন তত যাও না কেন? বুঝি পরিবারের সঙ্গে বেশি ভাব হয়েছে? মানে যারা শুনবেন তারা হেসে ফেলেছেন নিশ্চয়ই। তা মাস্টারমশাইকে এবার অ্যাটাক করেছেন, ওর প্রতি তাকিয়ে ওইসব কথা বলছিলেন, ওকে উদ্দেশ করে এইবারে বলছেন, মাস্টার তুমি আগে অত যেতে এখন তত যাও না কেন? ঠাকুরও বলছেন মাস্টার, এই নামটি অক্ষয় হয়ে গেছে। তা তুমি আগে অত যেতে এখন তত যাও না কেন? বুঝি পরিবারের সঙ্গে বেশি ভাব হয়েছে। এটা আবার মাস্টারমশাইও লিখে টিখে ছাপিয়ে টাপিয়ে দিয়েছেন কথামৃতর মধ্যে, যে ঠাকুর বলছেন আচ্ছা এরকম হয়েছে। তাহলে কি উনি ক্ষুণ্ণ হলেন, বকছেন? তা নয়। তারপরেই বলছেন, তা দোষী বা কি চারিদিকে কামিনী কাঞ্চন। মাস্টারমশাইকে ওইটা বললেন যে বুঝি পরিবারের সঙ্গে বেশি ভাব হয়েছে। তারপরেই বলছেন, তা দোষী বা কি চারিদিকে কামিনী কাঞ্চন। তারপরে বলছেন, তাই বলি মা, যদি কখনো শরীর ধারণ হয় যেন সংসারই করো না। কি অপূর্ব জায়গাতে তিনি নিয়ে চলে এলেন। বললেন যে তা দোষী বা কি চারিদিকে কামিনী কাঞ্চন। মাস্টারমশাইকে সেটা বললেন যে তুমি অপ্রস্তুত হয়েও না, লজ্জিত হয়েও না, এটা বললাম বলে। তারপরেই বলছেন, তাই বলি মা, যদি কখনো শরীর ধারণ হয়। তো তাঁর আবার শরীর ধারণ, তাঁর আবার জগতে ফেরত আসা কেন, সে আমরা কি করে বলবো? কিন্তু তিনি ওই এক্সটেন্ট পর্যন্ত দেখাচ্ছেন যে ওই সীমা, চূড়ান্ত সীমা পর্যন্ত দেখাচ্ছেন যে যদি কোনো কারণে এই পৃথিবীতে ফেরত আসতে হয়, তাই বলি মা, যদি কখনো শরীর ধারণ হয় যেন সংসারই করো না। কি অপূর্ব শ্রীরামকৃষ্ণের এই উক্তি যে যেন সংসারই করো না। তাহলে এই ঈশানবাবুর বাড়ি গেছেন, পরে শশধর পণ্ডিত মশাইকে দেখতে যাবেন, এই সংসারের মধ্যে তিনি রয়েছেন, সংসারী লোক, স্ত্রী পুত্র নিয়ে যারা রয়েছে তারা সব একরকম ওর পায়ের কাছে বসে ঔৎসুক্য নিয়ে শ্রদ্ধার সঙ্গে তার কথা বা কথামৃত শ্রবণ করছেন। আর সেইখানেই তিনি বলছেন যে তাই বলি মা, যদি কখনো শরীর ধারণ হয় যেন সংসারই করো না। এরপরে দেখবো যে ভাটপাড়ার ব্রাহ্মণ একটু আপত্তি টাপত্তি করবেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেটা গুরুত্ব দেবেন না, কারণ ওটা খুবই হালকা কথা। কিন্তু তিনি নিজে এই কথাটা বলছেন, এই কথা যে বলছেন কি চমৎকার, যেন কীরকম হচ্ছে যে কেউ যদি দোকান থেকে সন্দেশ কিনে আনেন, আর একটা দোকান থেকে মালা কিনে নিয়ে এলেন, নিয়ে দেবতাকে নিবেদন করবেন, তখন পূজারী তারপরে গঙ্গাজল নিক্ষেপ করেন যে এই দোকানে সবাই খাচ্ছে, ওই সন্দেশ হয়তো অনেকে শোকেসের মধ্যে দিয়ে দেখেছে যে কিনবো কি কিনবো না, এসব করেছে, কেনে নি, এ কিনে নিয়ে এসছে, তাহলে ওইটি দেবতাকে অর্পণ করে দেবো। মালা কেউ হয়তো হাতে করে নিয়ে দেখেছে, এটা নেবো না ওইটা নেবো, কোনটার কত দাম, আচ্ছা এটা নেবো না ওইটা নেবো, তাহলে সেই মালাই দেবতাকে অর্পণ করব। তাই আগে গঙ্গা জল তার উপরে নিক্ষেপ করে মন্ত্রপুত করে ওটিকে শোধন করে নেওয়া, নিয়ে তারপরে দেবতার শ্রীচরণে নিবেদন করা। এই যে শোধন করে নেওয়া, শ্রীরামকৃষ্ণ সংসারকে শোধন করে নিচ্ছেন তার অমৃত বাণী দিয়ে, আর সে তো রিমোট কন্ট্রোলে হবে না। ওই পূজারী যিনি তার হাতের কাছে ওই সন্দেশের বাক্স, হাতের কাছে মালা, তিনি গঙ্গাজল অর্পণ করছেন, তার উপরে প্রক্ষালন করছেন। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সমীপাগত ভক্তদের কাছে, আবার এই ভক্ত বাড়িতে গিয়ে, নট থ্রু রিমোট কন্ট্রোল, কিন্তু বাট থ্রু ফিজিক্যাল প্রক্সিমিটি, তিনি একেবারে ভক্তের বাড়িতে গিয়ে কি করছেন, অমৃত নিক্ষেপ করছেন, অমৃত বাড়ি নিক্ষেপ করছেন, এবং বলছেন যে তাই বলি মা, যদি কখনো শরীর ধারণ হয় যেন সংসারই করো না। এই অমৃত বাড়ি তিনি সংসারের উপরে নিক্ষেপ করছেন, যে লোকে বলে যে ওই মিষ্টি বা মালা যে কিনে নিয়ে এসছে ওর কোনো দোষ থাকলে দোষটা কেটে যাবে, তেমনি এখানে যে সংসার করছেন শ্রীরামকৃষ্ণের এই অমীয় বাণী যে তিনি সংসারী হতে চাইছেন না, এই অমীয় বাণী
সংসারের মধ্যে যদি জানতে বা অজান্তে কোনো দোষ হয়ে গিয়ে থাকে তাহলে সেটা স্খলন হয়ে যাবে, যিনি কিনা শ্রীরামকৃষ্ণের এই অমৃতবাণী শ্রবণ করবেন এবং মনন করবেন। তাহলে এই যে সংসারী করোনা তিনি বললেন, তাহলে এই যে লোকগুলো সংসারী, শ্রীরামকৃষ্ণই বলছেন সংসারীকে তিনি নতুনভাবে সংজ্ঞা দিচ্ছেন, তো যে নৌকো জলের উপরে থাকে কিন্তু জল যেন নৌকোয় না থাকে, সেই রকম তুমি যদি সংসারেও থাকো সংসার যেন তোমার মধ্যে না থাকে। তো এটা কি কথার কথা? এটা চেষ্টা করতে হবে, সাধন করে এই অবস্থা লাভ করতে হবে, কিন্তু এটা করা যায়। ওই নৌকো, নৌকো কি জলের মধ্যে এমনি ভাসানো যায় নাকি? তার জন্য তো প্রস্তুতি লাগে, তার জন্য একটা সাধনা আছে করে, হ্যাঁ এই নৌকোটা তৈরি হয়েছে, এখন এটা জলের মধ্যে থাকতে পারবে। এবং নৌকো অনেক সময় দেখা যায় যে অনেকটা জলে ভিজে আছে, লোকে বলে এবার ডুবে গেল বুঝি, কিচ্ছু ডুববে না, আরও কত লোক উঠলো কিন্তু ডুবলো না। তেমনি মানুষ এক গলা সংসারের মধ্যে হয়তো আছে কিন্তু সংসারের বেনজল তার মধ্যে ঢোকেনি, সেই সংসার সেই সংস্কৃতি শ্রীরামকৃষ্ণ তৈরি করছেন। তো তা সেই জন্যে তিনি বলছেন যে তাই বলি মা যদি কখনো শরীর ধারণ হয় যেন সংসারই করো না। উনি নিজেই বলতেন যে সবটাই তো সংসারের মধ্যে, সংসারের বাইরে আর কোনটা। তা তিনি যে ঘোড়ার গাড়ি করে এসছেন দক্ষিণেশ্বর থেকে ঈশানবাবুর বাড়িতে, সেই ঘোড়ার গাড়িটা সংসারের বাইরে সংসারের মধ্যে নাকি দেবলোক থেকে এসছে? তা সেই জন্যে ওই সংসারের মধ্যেই এক হিসাবে সবাই বিচরণ করছেন, কিন্তু কার মধ্যে সংসার আছে সেইটা হচ্ছে কথা। সেই দিক দিয়ে তিনি বলছেন যে যেন সংসারই করো না, অপূর্ব এই উক্তি। আর যদি সংসারের মধ্যে কেউ থাকে কিন্তু তার মধ্যে সংসার ঢোকেনি, তাহলে সে সংসারে কাজকর্ম করবে কী করে? নিজের স্ত্রী কি নিজের স্বামী সন্তান তাদের বিবাহ কত রকমের আছে, তা সে করবে কী করে, হয় না কি? তা শ্রীরামকৃষ্ণই বলছেন যে কেউ যদি 15 আনা মন ঈশ্বরে দিয়ে 1 আনা মন সংসারে দেয় তাহলেই হেউ ঢেউ হয়ে যায়। এইরকম জায়গা পর্যন্ত তো নিয়ে যাচ্ছেন যে তুমি 15 আনা দিয়ে 1 আনা দিয়ে দেখো না কি হয়, তারপর সেই 1 আনাও থাকবে নাকি সবটা দিয়ে তুমি ঈশ্বরকে ধরবে, কোনো অসুবিধা নেই। আর এতে করে সংসার বিপর্যস্ত হবে না, শাশুড়ি বৌমার উদাহরণ দিয়েছেন, বাস্তব দৃষ্টান্ত দিয়েছেন। এইরকম করে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন তাই যিনি যেখানেই থাকুন না কেন সংসার যেন তার মধ্যে না ঢোকে। এই সকলের হয়ে যেন শ্রীরামকৃষ্ণের এই পাঠ প্রার্থনা যে যেন সংসারই করো না, তাহলে ওই অর্থে সংসারই যে ভীষণ জটিল কুটিল আর হিংসা কোঁদল ঝগড়া এইসব নিয়ে আছে, এইরকম সংসারই করো না। শ্রীরামকৃষ্ণ সকলের হয়ে যেন এই প্রার্থনা করছেন, এবং সেটি সংসারী মানুষের ওপর, সেই মানুষের গৃহাভ্যন্তরের ওপর অমৃত বাড়ির মতো বর্ষিত হচ্ছে, শান্তির জলের মতো বর্ষিত হচ্ছে। আমরা বলছিলাম যে একটু মৃদু আপত্তি, ভাটপাড়ার ব্রাহ্মণ কি গৃহস্থ ধর্মের সুখ্যাতি আছে, ওই বই পড়া বিদ্যা থেকে তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ কিন্তু বড় কঠিন। ওই গৃহস্থ ধর্মের সুখ্যাতি উনি যে অর্থে বলেছেন সেইটা কি তিনি হৃদয়ঙ্গম করেছেন? করেননি। তা সুতরাং গৃহস্থ ধর্মের সুখ্যাতি আছে মানে যে যার মতো সংসারে ঝাঁপ মেরে ঢুকে পড়ো, যে গৃহস্থ ধর্ম মানেই হচ্ছে যে ওটা একটা ধর্ম, সত্যি সত্যি গার্হস্থ ধর্ম বলা হয়। তা সুতরাং গার্হস্থ ধর্ম যখন তখন সংসারের মধ্যে ঢুকে পড়ো, এ তো মহা মুশকিলের ব্যাপার। যে যদি কেউ বলে যে সিনেমায় কত ভালো ভালো জিনিস শেখবার থাকে, তাহলে যে কোনো সিনেমা হলে যে কোনো সিনেমা দেখতে ঢুকে পড়বে নাকি? তা জানতে হবে তো, সেখানে ভালো মন্দের বোধ রাখতে হবে। সেই রকমভাবেই যে গৃহস্থ ধর্মের সুখ্যাতি আছে, শুনেই একজন গার্হস্থ ধর্মের মধ্যে ঝাঁপিয়ে পড়ে একেবারে ঘোর সংসারী হয়ে গেল, ইটস নট ডান। তা শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ কিন্তু বড় কঠিন। তাহলে ঠাকুর যে অর্থে বলছেন সেখানে এই ভাটপাড়ার ব্রাহ্মণ যিনি, তার এই উক্তিটা বড্ড হালকা হয়ে আসছে এবং ঠাকুর সুকৌশলে ওটাকে সরিয়ে রাখছেন। মাস্টারমশাই লিখছেন ঠাকুর অন্য কথা পাড়িতেছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আমরা কি অন্যায় করলাম, ওরা গাচ্ছে নরেন্দ্র গাচ্ছে আর আমরা সব পালিয়ে এলাম, প্রসঙ্গটাকে ঘুরিয়ে দিলেন। আর সত্যি নরেন্দ্রনাথ গাইলে উনি তো চলে আসেন না, আমরাও একটু আগে বলছিলাম, পরের দিনকে শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এটি আমরা দেখব কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, সম্ভবত পরের দিনই আমরা এটি পাবো। বলছিলাম যে শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা মিলিত হব কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রাত্রি 9টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। এখন আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের 466 পৃষ্ঠায় রয়েছি, শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের বাড়িতে। এবং এরপরেই কী হবে যে বেলা 4টের সময় ঠাকুর যাবেন ওই শশধর পণ্ডিতকে তার সঙ্গে দেখা করতে,
সেখানকার খুব চমৎকার বর্ণনা আছে, তার আগে আমরা থেমেছি আজকে। আর করতে করতে ভাবছি যে এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি খুব চমৎকারভাবে আসছে যে তিনি সংসারের জ্বালা যন্ত্রণার কথা উল্লেখ করলেন, আর করে তারপরে বলছেন যে তাই বলি মা যদি কখনো শরীর ধারণ হয় যেন সংসারী করোনা। এটি বলার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ নতুন যুগের নতুন ভক্ত, নতুন ঈশ্বর উপাসক এবং উপাসিকা তাদেরকে তৈরি করছেন। আর সংসারী মানুষের প্রতি কি পরম মমতা নিয়ে যে তাদের জন্যে এই কথাগুলি বলছেন। আবার সংসার যেন না ঢুকে যায়, তাহলে অন্য আশ্রমে ত্যাগী মানুষ যে আশ্রমে রয়েছেন সেখানেও যেন কোনোভাবে সংসার তার মধ্যে ঢুকে না যায়, এই সমস্ত কথা এসে যাচ্ছে। ত্যাগী মানুষের মধ্যে সংসার কী করে ঢুকবে, তার সংসার তো চারিদিকে খেলছে, তো তার জল আছে, তার স্রোত আছে, তার ঘূর্ণি জল আছে, তা সেই রকম নানান রকম রয়েছে। তা সেইখানে কি ত্যাগী কি গৃহী সকলের জন্যে এই অপূর্ব বাণী থেকে যাচ্ছে যে ওটার মধ্যে থাকা যাবে যদি দরকার হয় রইলে, কিন্তু ওটি যেন তোমার মধ্যে না ঢোকে। কথামৃতের মধ্যে দিয়ে আমরা ঠাকুরের কাছে যেমন প্রার্থনা জানাই, তেমনি দেখছি যে ঠাকুর আমাদের সকলের হয়ে প্রার্থনা জানাচ্ছেন। আমাদের উপনিষদে আছে, ওং সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ, এইরকম যে গুরু এবং শিষ্য এরা একসঙ্গে প্রার্থনা করছেন যে আমরা যেন সমভাবে বিদ্যা লাভ করি, বিদ্যার দ্বারা যেন সমভাবে আমরা ঋদ্ধ হই ইত্যাদি। গুরু এবং শিষ্য যেই টিচিং লার্নিং প্রসেস, এই সমস্তটা যাতে সম্পূর্ণ হয়, সফল হয়, সেই জন্যে পরমাত্মার কাছে বা পরমেশ্বরের কাছে এই প্রার্থনা। শ্রীরামকৃষ্ণ ঠিক যেন সেই রকমভাবে নিজেকে নিয়ে এবং ভক্তদের নিয়ে একত্র এই প্রার্থনা করছেন, সেটি ভাবতে ভাবতেই আজকের আমরা অনুষ্ঠান শেষ করি। যে মা যেন শ্রীরামকৃষ্ণের পুরো উক্তিটি, মা যদি কখনো শরীর ধারণ হয় যেন সংসারই করো না, তো ওই কখনো শরীর ধারণ হয় ওটাকে তো খুব বাক্যটাকে জোর দেওয়ার জন্য বললেন, আমরা তার মধ্যে থেকে এই নির্যাসটুকু নিয়ে আবারও ভাবছি যে আমাদের সকলকে নিয়ে যেন শ্রীরামকৃষ্ণ তাঁর মা ভবতারিণীর কাছে প্রার্থনা করছেন যে মা যেন সংসারই করো না। ওং নিরঞ্জনং নিত্যমানন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।